পরের খবর, কেউ নাবালিকার বিয়ে আটকে কেউ বা খেলাধুলার জায়গা করে নিয়েছে কন্যাশ্রীর পোস্টারে। এবার সেই তালিকায় সংযোজন পূর্ব বর্ধমানের ঘুষকরার দুই কন্যাশ্রী কন্যার। দশম শ্রেণীর দুই ছাত্রী এবার কলকাতায় মহিলা ফুটবলের প্রথম ডিভিশনে খেলবে। অঞ্জনা বিশ্বাস, অনন্যা মিস্ত্রি, ফুটবল পায়ে কন্যাশ্রীর পোস্টারে জায়গা করে নিয়েছে এই দুই কন্যা। এরা দুজনেই ঘুষকরা মিউনিসিপাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের মহিলা ফুটবল দলের সদস্য। দুজনেই নিয়মিত প্র্যাকটিস করে ঘুষকরা কলেজ মাঠে। অঞ্জনা ডিফেন্স আর অনন্যা স্ট্রাইকার পজিশনে খেলে। দুজনেই এবার কলকাতায় মহিলা ফুটবলে প্রথম ডিভিশনে খেলবে। ঘুষকরা থেকে কলকাতা, পথটা কিন্তু একেবারেই মসৃণ ছিল না। সরুলিয়ার বাসিন্দা অঞ্জনার বাবা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। নুন আনতে পান্তাপুরে এমনই অবস্থা, কিন্তু মেয়ে ফুটবল ছাড়েনি। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে পাশে দাঁড়িয়েছে সরকারও। ফুটবলকে নিয়েই আমার অনেক উচ্চিত উঠে গেছে। হ্যাঁ স্যার আছে, টাকা পয়সা আছে দিতে, আমি নিজেই চালিনি। আমার বাবার কাছে বেশি চাই না, যখন যেটা থাকে না আমার কাছে যখন তখন বাবার কাছে চাই। খেলে যাত স্কুল দিয়ে আর কি, ওই খেলার মাঠে দেখতে যাতো, ওইখান দিয়ে ওর মনে ইচ্ছা হলো, তখন মাস্টাররা আর কি ঘরে ডাকলো, তখন খেলা যাবো। আমার মেয়েটা যাতে আরও সামনে এগোতে পারে, ওর আমি যেমন পারি না একা খাটি, সবাইকে নিয়ে চলতে হয়, ওর পড়াশোনার খুব আমার কষ্ট হয়, সে ভিতর দিয়েও ফাটাচ্ছি। দশম শ্রেণীর ছাত্রী অনন্যার বাড়ি ঘুষকরার শান্তিপুরে। চরম আর্থিক অনটনের মধ্যেও ফুটবলকে আঁকড়েই বাঁচতে চেয়েছে সে। মেয়ের সাফল্যে আনন্দিত এলাকার মানুষ, খুশি পরিবারও। পড়াশোনার পাশাপাশি ফুটবলেও সাফল্য পেতে চায় অনন্যা। প্রচুর ভালো লাগে আমার খেলা। কখন খেলো, প্র্যাকটিসটা কখন করো? 4টা থেকে 6:30 অবধি রোজ করি আমি। পড়াশোনা হয় খেলাধুলার সাথে সাথে। পূর্ব বর্ধমানের ঘুষকরার এই দুজনকে ঘিরেই এখন আলোচনা সব মহলে। স্থানীয় মানুষের আশা, বল পাই এলাকার নাম উজ্জ্বল করবে এই দুই কন্যাশ্রী কন্যা। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।